আজকে আমরা করবো প্রসেসিং অফ নিউজ পেপার তোমাদের মধ্যে থেকে একজন ফ্রেন্ড আমাকে কমেন্ট করেছে প্রসেসিং অফ নিউজ পেপারটা আমি তোমাদেরকে করিয়ে দিই তো সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যায় কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল করে দিও আর অল বাটন অন করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এর পাশাপাশি ফেসবুক পেজে যে লিঙ্কটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেই পেজটাকে ফলো করে লাইক করে দাও কারণ সেখানে আমি রিলসের মাধ্যমে তোমাদের অনেক কোশনের আনসার দিয়ে থাকি আর তার পাশাপাশি হোয়াটসঅ্যাপে যে চ্যানেলটা আছে মাই টিউটোরিয়াল স্কিম নামেই আছে সেই চ্যানেলটিকেও তোমরা ফলো করে দাও কারণ সেখানে টেক্সট মেসেজের মাধ্যমে আমি তোমাদের অনেক কোয়েশনের আনসার দিয়ে থাকি আর কালকে 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 হচ্ছে রবিবার অষ্টমীর দিন তোমরা ঠাকুর দেখতে বেরোবে আমি জানি কিন্তু আমার লাইভে আসার কথা ছিল অনেকেই কমেন্ট করছো কালকে দুপুরে বা সন্ধেবেলাতে লাইভে আসার জন্য তোমরা ঠিকঠাক প্রপারলি একটু বলে দাও যে আমি কখন লাইভে আসবো তো যে সময়টাতে বেশি ভোট পড়বে সেই সময়টাতেই আসবো তো এখানে প্রসেসিং অফ নিউজ পেপার আমরা আজকে হেডিং করে নিয়েছি আর এখানে লিখেছি নিউজপেপার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন আওয়ার ডেইলি লাইফ খবরের কাগজ হচ্ছে আমাদের প্রত্যেকদিন প্রত্যেক জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস উই রিড ইট এভ্রি ডে ইন দ্য মর্নিং আমরা প্রত্যেকদিন সকালে এটা পড়ে থাকি ইট প্রোভাইডস আস উইথ ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাক্টস এটা আমাদের সারা পৃথিবী জুড়ে যা যা ঘটনা ঘটে যাচ্ছে সব কিছু তথ্য দিয়ে থাকে বাট ভেরি ফিউ অফ আস নট নো হাউ এ নিউজ পেপার ইজ পাবলিশড কিন্তু আমাদের মধ্যে অনেকেই আমরা জানি না যে কী করে একটা খবরের কাগজ প্রকাশ করা হয় ইট প্যাসেস থ্রু এ নাম্বার অফ স্টেপস বিফোর রিচিং আস ইন ইটস ফাইনাল ফর্ম এটা অনেক রকম ধাপের মধ্যে দিয়ে চলে আসে আমাদের হাতে মানে আমাদের হাতে ওর ফাইনাল যে রূপটা এর যে ফাইনাল রূপটা যেভাবে সেটা আমাদের হাতে এসে পৌঁছ সেটার আগে কিন্তু ও অনেক রকম ধাপের মধ্য দিয়ে বেরিয়ে আসে অ্যাট ফার্স্ট নিউজ ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ইস কালেক্টেড বাই প্রেস রিপোর্টার্স প্রথমে যারা সাংবাদিক হয় তাদের কাছ থেকে দুনিয়ার বিভিন্ন প্রান্তের খবরগুলোকে কালেক্ট করা হয় তারপরে কি হয় অ্যালংসাইড দিস এর পাশাপাশি পিকচার্স অফ ইম্পর্টেন্ট মেন অ্যান্ড ইভেন্টস আর টেকেন বাই প্রেস ফটোগ্রাফার্স মিডিয়ার যে সমস্ত ফটোগ্রাফাররা আছে তারা বিভিন্ন মানুষ গুরুত্বপূর্ণ মানুষ এবং গুরুত্বপূর্ণ ছবিগুলো তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয় দেন দ্য দেন দ্য কালেক্টেড ম্যাটেরিয়ালস আর সেন্ট টু দা এডিটার্স অফিস তারপরে সম্পাদকের অফিস ওই সমস্ত সংগ্রহ যে সমস্ত জিনিসপত্র সংগ্রহ করা হয়েছে সেগুলো পাঠিয়ে দেওয়া হয় সুইটেবল হেডিংস বাই দেবল হেডিংস তারপর কি করে সম্পাদক তখন ওই যে নিউজগুলো কালেক্ট করা হয় সেগুলোকে বাছাই করেন এবং সেগুলোকে ছাপায় একটা সুন্দর যথাযথ হেডিং এর মাধ্যমে নেক্সট টাইপস আর সেট ইন মেশিন হিউজ ব্ল্যাঙ্ক পেপার রোলস আর ইনসারটেড ইন দ্য প্রিন্টিং মেশিন তারপর কি হয় ওই ছাপার মেশিনের মধ্যে একটা বড় একদম সাদা পেপারগুলোকে পেপার রোলগুলোকে ঢুকিয়ে দেওয়া হয় এবং কালি ঢুকিয়ে দেওয়া হয় টাইপস গুলোকে ঢুকিয়ে দেওয়া হয় যাতে প্রিন্টিং মেশিন ওইটাকে ছাপাতে পারে দ্য প্রিন্টিং প্রিন্টিং আর ইন রিকোয়ার্ড সাইজেস তখন মেশিনের মধ্যে ওই কাগজগুলোকে একদম রিকোয়ার্ড একটা মতন কেটে নেওয়া হয় যে সাইজে নিউজ পেপারটা দিজ আর নাও রেডি ফর ডিস্ট্রিবিউশন তারপরে কি হয় ওই নিউজ পেপারটা বেরিয়ে পড়ে মানে একদম সুন্দর সাইজ মতন ছেপে একদম বেরিয়ে পড়ে তারপর সেটা একদম ডিস্ট্রিবিউশনের জন্য তৈরি হয়ে যায় মানে সবাইকে দেওয়ার মতন তৈরি হয়ে যায় ফাইনালি দে আর কালেক্টেড বাই হকারস অ্যান্ড ভেন্ডার্স তারপরে অবশেষে সেইগুলো হকার এবং যে সমস্ত খবর কাগজ বিক্রেতা আছেন তারা কালেক্ট করেন হু ডেলিভার দেম টু দা রিডার্স এট হোম যারা আর কি আমাদের বাড়িতে আমাদের কাছে এসে নিউজ পেপারটা পৌঁছে দেন তো এইভাবে আমাদের নিউজ পেপার তৈরি হয়ে থাকে ভিডিওটাতে একটা করে লাইক করে দিয়ে বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো মন্দির পড়াশোনা করতে থাকো